আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, এই প্রতিষ্ঠানটি উন্নত মানের টেকসই কাঠের দরজা, চৌকাঠ এবং ফার্নিচার তৈরি করে এবং সেগুলো তারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিতে তারা দিয়ে থাকে। মহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই ভালো। তো এই সাথে যে একটা ভদ্রলোক দিতে পারছি, উনি কে? উনি হলো মূলত আমাদের কাস্টমার, এর আগেও আমাদের থেকে মাল নিছিল, তো ফ্রেমগুলো নিছিল, এখন পাল্লা নিতেছে। তো আপনি এর আগে চৌকাঠ নিয়েছিলেন তাই না? আপনার বাসা কোথায়? আপনার আমার বাসা হইছে এই বিরুলি আক্রাইন, এই আক্রাইনি, আক্রাইন এলাকাতে উনার বাসা। সুপ্রিয় ভিউয়ার, উনি হচ্ছে এই এলাকারই, যে এলাকায় এই কেপি ডোরটি সে এলাকার উনি মানুষ। আপনি তো দেখে শুনে এখান থেকে দরজা মানে প্রথমে চৌকাঠ নিয়েছিলেন। চৌকাঠ কতগুলো নিয়েছিলেন আপনি? আমি চৌকাঠ নিছি 11 পিস। 11 পিস। এখন পাল্লা কয় পিস নিচ্ছেন? পাল্লা আপাতত 3 পিসের অর্ডার দিছি। হ্যাঁ, বাকিগুলোও নিব ইনশাল্লাহ। বাকিগুলো নিবেন? তো যেরকম অর্ডার দিয়েছিলেন, এই যে দরজাটা আপনার দরজা কোনটা? এইটা? জি, আপনার দরজা এইটা। যেরকম মানে অর্ডার দিয়েছিলেন সেই রকম মনের মতো হয়েছে? জি ইনশাল্লাহ মনের মতো হয়েছে। মনের মতো হয়েছে? এই এই এরকমই তিনটা নাকি একই ডিজাইনের? যত্ন সহকারে মাল সরবরাহ করে। তো সুপ্রিয় ভিউয়ার, শুনলেন একজন কাস্টমারের কথা, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার। তো মহিন ভাই, আমরা তো একজন কাস্টমারের রিভিউ দেখলাম, এই কেপি ডোরের সুনাম ওনার কাছ থেকে শুনলাম যে কেপি ডোরের তো নিজস্ব সিজনিং মেশিনে আপনারা সিজনিং করেন, বয়লারিং করেন, তারপরে হচ্ছে দরজাগুলো তৈরি করেন। যে এই যে দরজাগুলো যেই ভদ্রলোকের জন্য তৈরি করেছেন, এগুলো কয় কাঠের? এগুলো এগুলো মূলত 3 তক্তার। এগুলো 3 তক্তার? 3 তক্তার। 3 তক্তার। এগুলো কি মানে পাকা 1.5 ইঞ্চি আছে এখনো? ইয়েস ইয়েস, পাকা 1.5 ইঞ্চি আছে। আপনার ওনার সাথে কথা যেটা হয়েছে এটাই, আমরা মূলত পাকা 1.5 এর থেকে একটু বেশি আছে, আপনার আধা মিলি বেশি আছে। আমরা ওনার সাথে কথা হয়েছে পাকা 1.5 ইঞ্চি, তো আমরা সমান রাখার জন্য একটু বেশি রেখেছি। পাকা 1.5 এর মতোই আছে? বা চমৎকার। তো এগুলো ওনাকে কত করে দিয়েছেন? এগুলার রেট? ওগুলার রেট দিয়েছি 7,500 টাকা পলিশ ছাড়া। পলিশ ছাড়া 7,500 টাকা? 7,500 টাকা পলিশ। আর পলিশে আপনার তো কত টাকা নেন? পলিশে নেন 2,000 টাকা। পলিশে নেন 2,000 টাকা। আপনার পিছনে যে দরজাটা, এটা তো একটু বড় দরজা মনে হচ্ছে। এটা বোধ হয় কত, 45? এটা হলো 45 ইঞ্চি, আপনার 48 ইঞ্চি ফ্রেমের, 45 ইঞ্চি এক পিস দরজা, 48 ইঞ্চি ফ্রেমের। তো এইটার প্রাইস কত করে পড়েছে? এটা 9,500 টাকা। এটার হচ্ছে নকশাটাও নতুন, একটা নকশা, নতুন ডিজাইন। এটা আপনার 6 সুতা দাবানো হয়েছে ডিজাইনটা। ডিজাইনগুলো অনেকগুলো কিন্তু দাবানো হয়েছে, একদম 3D-র মতো অনেকখানি দেবেছে এগুলো। বোঝা যায় 3D-র মতন, কিন্তু আমরা 2D ডিজাইন। এটা 2D কিন্তু অনেক বেশি দাবানো ডিজাইন, খুবই চমৎকার একটি নকশা। এইটাও তো পাকা 1.5 ইঞ্চি আছে তাই না? ইয়েস, এটা পাকা 1.5 ইঞ্চি। এই যে পাকা 1.5 ইঞ্চি আছে, এইটা পাকা 1.5 ইঞ্চি আছে। মূলত কাস্টমার চিন্তা করতে পারে যে এত দরজা টাল হয়ে যাবে কিনা, বাঁকা হয়ে যাবে কিনা। ভাই আমাদের টাল বাঁকা ফাটা এটা আমাদের গ্যারান্টি আছে। দেখেন ফিঙ্গারিং জয়েন করা, একটা জয়েন আপনি ধরতে পারবেন না, একটা জয়েন আমাদের বোঝা যায় না। আমরা ফিঙ্গারিং জয়েন করে কোমাটা ব্যবহার করে থাকি। এটার প্রাইস কিরকম পড়েছে? এটা এটা 9,500 টাকা পলিশ ছাড়া। পলিশ ছাড়া 9,500 টাকা। আর এই যে এখানে যে ইগুলো ফ্রেমগুলো বা চৌকাঠগুলো মেহগুনি কাঠের, এই যে চৌকাঠ, এগুলোর সাইজ কি? 6.5? 6.5 সাইজ এগুলো। এগুলো 6.5 সাইজ? 6.5, এবং কি লম্বা আছে 7 ফিট, পাশে যে যতটুকু লাগে, পাশে যে লাগে। এগুলোর কত করে রেট পড়ে? এগুলো এগুলো আমি রেট দিছি 3,000 টাকা। এগুলো 3,000 টাকা। জেলা পর্যায়ে আপনার যেই কোনো জেলা থেকে আপনি অর্ডার করবেন না কেন, ওই কোনো জেলায় আমরা পৌঁছে দিব। সেখানে হচ্ছে ফ্রিতে আপনারা পৌঁছে দিবেন? হ্যাঁ, ফ্রিতে ডেলিভারি চার্জ আমাদের, ডেলিভারি চার্জ যাই ঝামেলা আছে আমাদের। শুধু আপনারা জেলা পর্যায়ে আপনার কুরিয়ার সার্ভিস থেকে আপনি মালটা নিয়ে যাবেন। বাহ, চমৎকার। এইখানে এই যে দরজাগুলো ফ্রেম করে এখানে তৈরি হচ্ছে? হ্যাঁ, এগুলো হলো আমাদের এই জায়গারই আপনার নৌবাহিনী ক্যান্টারম্যানের আপনার অর্ডার। উনি একজন এখানটায় ফ্রেমিং এ এখানে দরজাগুলো কেপি ডোর যেটা করে, যেটা তারা এই তাদের কারখানাতেই এই দরজাগুলো তারা জয়েন করে। এবং আপনারা যদি আসেন, ভিজিট করতে আসেন, নিজের দরজা কিন্তু আপনার আপনার সামনেই কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন, এই সুযোগটা আপনারা কেপি ডোরে পাবেন। এইখানে দেখতে পাচ্ছি এটা হলো সেগুন কাঠের, সেগুন কাঠের দরজা, সেগুন কাঠের ফুল শাড়ি, দেখেন এক মিলি পরিমাণ পল নাই।
কোনো পল নাই, একদম ফুল শাড়ি কাট। এটা সাইজ কিরকম আছে? এটা এটা 39-81 পাকা 1.5 ইঞ্চি সাইজ থিকনেস। এটা 39-81 পাকা 1.5 ইঞ্চি পাকা 1.5 ইঞ্চি পাকা 1.5 ইঞ্চি থিকনেস। এই যে সাইড থেকে দেখেন পাকা 1.5 ইঞ্চি থিকনেস। এবং এটা হচ্ছে চিটাগাং সেগুন। চিটাগাং সেগুন এটা রেট পড়বে পলিশ ছাড়া 18,000 টাকা। এটা পলিশ ছাড়া এটা রেট পড়ছে 18,000 টাকা। এই 2D নকশা, টুডি নকশা, হ্যাঁ নকশা, যে কোনো ডিজাইন দেন আমরা 2D করে দিব, খরচটা আমাদের। তো কেউ যদি চায় যে 3D নকশা, সেক্ষেত্রে দাম কত? সেই ক্ষেত্রে আপনার 3D-র যেই টাকাটা আসবে আপনার ওই টাকাটা ওনাকে দিতে হবে, বাড়তি টাকাটা আপনাকে যুক্ত করতে হবে। এটা আমাদের সাথে কোনো কন্ট্রাক্ট হবে না যে ভাই আমাকে 3D করে দেন, কয় টাকা আপনি দরজাটার দাম নেবেন। আমাদের দরজার দাম হলো 18,000 টাকা। এবং কি 3D ডিজাইনের আপনার যে কয় টাকা রেট আসে এই ডিজাইনটার, ওই কয় টাকা কাস্টমারের এটা বহন করতে হবে, বাড়তি দিতে হবে। জি, যাই হোক, এই যে এইখানে এইখানেও ইয়ের সেগুনের দরজা, এগুলো হলো কি আপনার মিরপুর 12 নম্বরের আপনার এক সেনাবাহিনীর মেজর অর্ডার করছে আপনার, এটা হলো সরকারি আপনার কোয়ার্টারে লাগাবে সিম্পল ডিজাইনের ভিতরে, সিম্পল ডিজাইনের মধ্যে। এটা হলো 33-81 ফুল শাড়ি, 33-81 ফুল শাড়ি। এটা নিতে পারবেন 16,000 টাকায়। এটা পড়বে 16,000 টাকা। এরকম কয়টা দরজা উনি অর্ডার করেছেন? এরকম দরজা অর্ডার করেছে 6 পিস, 6 পিস দরজা, 6 পিস একই মডেল দেখেন, একই মডেলে 6 পিস দরজা অর্ডার করেছে। এখানে আরো আছে সেগুন, এটা তো মেহগুনি, এটা আপনার সেনাবাহিনীর মেজরের, এটা কাজ চলতেছে, এটাও সেগুন দেখেন। এই যে সেগুন, এটা মূলত এটার ভিতরে একটু ফল আছে, সেই ক্ষেত্রে আমরা এটা আমাদের ফু ফাইটারের বন্ধুর কাছে বিক্রি হয়েছে, ওনার নামও কবির, তার মিতার কাছে বিক্রি হয়েছে, এটা বিক্রি হয়েছে 16,000 টাকা। এটা 16,000 টাকা, এটা ভিতরে একটু ফল আছে, ফল ফল মিক্স করা আছে, এই জন্য এটার দাম হচ্ছে, একটু প্রাইসটাও কমে আসছে, প্রাইসটাও কমে আসছে। এবং কি এটার ভাড়াটা বহন করবে উনি, মানে এটা আমাদের কোনো সার্ভিস নেই, সার্ভিস নেই, এটা যাওয়ার খরচটা উনি বহন করে নিয়েছে, সেক্ষেত্রে একটু দাম কম হয়েছে। এখানে আরেকটা মেহগুনি কাঠের একটা দরজা, এটা যাবে কুমিল্লা, এটা কুমিল্লা যাবে। শুধু এটা না, এটার সাথে আরো 5 পিস দরজা আছে, আরো 5 পিস দরজা আছে, এটা হলো মেইন ডোর, সেই ক্ষেত্রে এটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ডোরে লেখা। তো এটা এগুলোর দাম কত করে পড়েছে? এগুলো 7,500 টাকা। এগুলোর দাম 7,500 টাকা। ওই যে কাস্টমার বলতে পারে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখার জন্য ওরা চিন্তা করতে পারে যে এটার কোনো জন্য কোনো রেট বাড়ছে কি না, না এটার জন্য ভাই কোনো রেট বাড়া হবে, এটা আপনি চাইলে আমরা লিখে দিব, সমস্যা নাই। এই যে এখানে আরো একটি, এখানে আরো একটা আছে, এটা 39-81, এটা 39-81, এটা হলো গিয়ে যাবে ছাগল নাড়িয়া ফেনি, এটা হলো পলিশ ছাড়া। এই যে দেখেন লেখাই আছে আমাদের যেই মালগুলো যেগুলা যেভাবে হবে ওটা লিখেই রাখি আমরা, এটা পলিশ ছাড়া 7,500 টাকা, 7,500 টাকা, 39-81। এই যে এটা হলো নৌবাহিনীর, এই যে দেখেন আমাদের দরজার আসে আমরা যার যেটা তার নাম আমরা লিখে রাখি মার্কিন কলম দিয়ে, এটা হলো নৌবাহিনীর, এটা কাজ চলতেছে, এগুলো আমরা বিক্রি করছি 7,000 টাকা করে। এটা দেখেন আমার ফল আছে, 35% ফল আছে, সেক্ষেত্রে দাম একটু কম, দাম একটু কম, 7,000 টাকা করে, দাম 7,000 টাকা করে পড়েছে। আপনারা তো এরকম ফার্নিচার খাট তৈরি করেন? জি জি, আমরা ফার্নিচার খাট মূলত এরকম আমাদের এটা জায়গা আছে রেগুলার না, রেগুলার না, এই ক্ষেত্রে আমরা ফার্নিচার গুলো আমাদের দরজার থেকেও আপনার ফার্নিচার গুলো আরো যত্ন সহকারে আমরা বানাই। হ্যাঁ, দেখা গেছে আমরা এই এটার ভিতরে আমাদের অভিজ্ঞতা অনেক ভালো, তারপর আমরা অনেক সুন্দর করে দেখেন, এটা অন ফিটিং হয় নাই, এটার উপরে গাড়িটা উড়িয়ে রাখছি। এই খাটও আমরা চাইলে যে কোনো জেলা থেকে যদি মানুষ অর্ডার করে আমরা খাট, ওয়ার্ড্রোপ, সুকেস, ওয়াল ক্যাবিনেট, আপনার যে কোনো জিনিস, ড্রেসিং টেবিল, আপনি যেইটাই কেন অর্ডার দেন কাঠের জগতে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। বাই গড, তাহলে এই যে জিনিসটা আপনাদের এইটার মানে কেপিডোরের ঠিকানাটা হচ্ছে বিরুলি আকরাইন বাজার। বিরুলি আকরাইন বাজার, অনেকে বিরুলিয়া চিনে না, যে যে মিরপুরের যে ইয়েতে চিড়াখানার পেছনে যে বেরিবাদ সড়ক, আবদুল্লাপুর যাওয়ার যে সড়ক, সেই সড়কে বিরুলিয়া ব্রিজ পার হলেই অল্প কিছু দূর আসলেই হচ্ছে এই আকরাইন বাজার, এইখানটায় এই প্রতিষ্ঠান। আপনাদের তো সাপ্তাহিক কোনো বন্ধ দিন আছে? জি না, আমাদের সাপ্তাহিক বন্ধ আছে কোম্পানির থেকে, আমরা মূলত বন্ধটা দেই না, কারণ হলো আমরা যেদিন বন্ধ ওই দিনে আমরা কাজ করলে আপনাদের রেগুলার তো আমাদের একটা হাজিরা দিয়েই থাকে, ওই দিন বন্ধের দিনও যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে উনি আরো আমাদেরকে ডাবল হাজিরা দিয়ে থাকে, এবং কি মাস শেষে একটা বোনাস দিয়ে, ভালো একটা বোনাস পান দিয়ে, এর জন্য আমরা কাজটা মূলত বন্ধ দিনে, আল্লাহ তাআলা যদি শরীরটা ঠিক রাখে আমরা কাজ বন্ধ দিনা, কাজ বন্ধ, এবং কি মানুষে কত কত কাস্টমার ভাই আছে যে আপনার দোকানদার যারা আছে ওনাদের কাছ থেকে দরজা নেয়, ওনারাও আপনাদের দেখা গেছে ফেসবুকে, ইন্টারনেটে, আপনার ইউটিউবে অ্যাড দিয়ে থাকে, ওনাদের কাছ থেকে দরকার না, ওনারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারপরে দরজা বিক্রি করে।
তো ভাইয়েরা আপনারা দেখেন আমরা নিজেরা দরজা তৈরি করি, নিজেরা তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের কাছে ভালো কাঠটা দেওয়াটা এটা কোনো আমাদের কাছে ব্যাপার না, এটা আমাদের কাছে ব্যাপার না। এবং কি দোকানদার যারা নেয় তারা আমাদের কাছ থেকেই নেয়, আমাদের কাছ থেকে যে আমাদের অষ্টির যে কাজগুলো থাকে কাঠগুলা আপনার ফল সার মিলানো ওনাদের ওরা কম রেটে কিনে নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ওনারা বেশি রেটে বিক্রি করে। তো ভাই আমি এটাই বলতে চাই কাস্টমার ভাইদেরকে যে আমাদের কাছ থেকে আপনারা আসেন, আমাদের ফ্যাক্টরিতে আসেন, এসে ভিজিট করে দেখেন আমরা কাজ করে আপনারা নিজের হাত দিয়ে তৈরি করে আমরা দরজাগুলো বানিয়ে থাকি। এমনকি আমাদের সিজনিংটা দেখেন, আমরা কাঠ সিজনিং ছাড়া কোনো কাজ করা হয় না আমাদের। এই যে দেখেন সিজনিং চেম্বারে আমরা দিয়ে দিছি, সিজনিং চলতেছে, সিজনিং চলতেছে, এখানে সিজনিং চলছে। এরকম কতক্ষণ সিজনিং থাকে, কয় ঘন্টা? আমাদের এখানে আপনার সেগুন কাঠ যদি দিয়ে থাকি, সেগুন কাঠ যেটা আপনার একটু ময়শ্চারাইজ বেশি থাকে সেগুন কাঠে, সেগুন কাঠটা আমাদের মূলত 16-17 দিন টাইম লাগে। আর মেহগুনিটা আপনার 1 সপ্তাহ কিংবা 6 দিন, এর ভিতরে আমাদের সিজনিং ফুল ট্রিটমেন্ট হয়ে যায়, ফুল ট্রিটমেন্ট। আর আমরা ময়শ্চারাইজ মাপার জন্য আমাদের ট্রিটমেন্ট মেশিন আছে, মেশিন দিয়ে মেপে তারপরে আমরা এইগুলো বের করি। সুপ্রিয় ভিউয়ার, আজকে আমরা একটু অল্পের মধ্যে ভিডিওটা শেষ করছি যে এই কেপিডোর হচ্ছে প্রতিষ্ঠানের নাম। কেপিডোর হলে কী হবে, এই প্রতিষ্ঠান কিন্তু ফার্নিচারগুলো তৈরি করে, যে দেখতে পাচ্ছেন ওখানে একটি ওয়াইড ড্রপ আছে এবং এই যে এই সাইডটায় তারা ফার্নিচার তৈরি করে, এটি তার কারখানা। এখানে ডোর এবং চৌকাঠ এই নানা জাতীয় জিনিস এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে অত্যন্ত সুলভ মূল্যে। এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা আপনাদের দরজা চৌকাঠ এবং ফার্নিচার বানিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।